দেখতে পাচ্ছেন যে তৃতীয় কেন্দ্র পরিদর্শনে আমি আপনার একটু লক্ষ্য করছেন আপনাদের শুরু করে দিন ভাই। ভালোই দেখা যাচ্ছে, লোকজন আছে বাইরে অপেক্ষা করছে ভোট দিতে আসার যে একটা মেয়েদেরকে দেখছি আমি বেশি উপস্থিতি, এখন পর্যন্ত ঠিকঠাক আছে। এখন বেলা যত বাড়বে তত বোঝা যাবে আসলে। যেমন ধরেন বাইরে মানে যখন স্লোগান দিচ্ছে এবং ভোট চাচ্ছে, কেন্দ্রের ভিতরেও ভোট চেয়েছে এরকম আমার অভিযোগ আছে। আমি তারপরে ওখানকার অফিসারদের সাথে কথা বলেছি, তারপরে আবার ওই যে এলাকায় যে ভয়ভীতি দেখানোর বিষয়টা এগুলো তো আছেই, যেগুলো আসলে অ্যাড্রেস করার মতো সেগুলো অ্যাড্রেস করছি, যেগুলো আসলে অ্যাড্রেস করার মতো না মানে এমনভাবে গোপনে ভয়ভীতিটা দেখানো এটা তো আসলে প্রুফ করো জানো তো, যথাসাধ্য ব্যবস্থা নিচ্ছি যেখানে যা খোঁজ পাচ্ছি। এখন পর্যন্ত এরকম চলছে বের করে দেওয়া বলতে কিছু 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 জায়গায় কিছু বিচ্ছিন্ন আমার ঘটনা আছে, যেমন অনেকের ওই 5 মিনিট লেট হওয়ার কারণে ভেতরে ঢুকতে পাইনি, আবার কোথাও কোথাও শুনলাম যে কি বলে ওই যে একবার বের হলে মানে আর ঢুকতে দিচ্ছে না, এরকম কিছু কিছু ঘট শুনছি। এখন আলটিমেটলি বেলা বাড়লে আস্তে আস্তে তারপর আমি একসাথে কথা বলবো, আল্লাহ না করুক আমি যদি ফেলও করি আগামীকালকে আমার শো ডাউন হবে, আগামীকালকে আমি পুরো এলাকা আবার ঘুরবো, আমার এলাকার জনগণকে আমি জানান দিতে চাই আমি পাশ করলেও আপনাদের সাথে থাকতাম আর না করলেও আপনাদের পাশে আছি।